সাপোজ এরকম একটা তল এই তলে যদি এরকম ভাবে একটা আপতিত আপতিত রশ্মি আসে, তখন প্রতিসরিত রশ্মি এই তলেই থাকবে, অর্থাৎ সে যদি বাঁকে ওই বরাবর বাঁকবে না, সে বাঁকবে এই বরাবরই বাঁকবে, এই তলের মধ্যেই বাঁকবে। এবং আমরা যে অভিলম্বটা আঁকবো এটা এইভাবে আঁকবো না, এটাকে আঁকবো এইভাবে, অর্থাৎ এই তলেই থাকতে হবে। ঠিক এটাই, তাহলে কি বললাম, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাত এবং অভিলম্ব কি একই সমতলে অবস্থান করবে। ওকে, তো তারপরে যদি আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই, দ্বিতীয় সূত্রটা খুব ইন্টারেস্টিং, আমরা একটু একটা জিনিস খেয়াল করবো যে এই যে গণমাধ্যমে এটা একটা আপাতন কোণ, আমি এটাকে ধরলাম I1, আবার নতুন করে আর কি গণমাধ্যমে একটা গণমাধ্যম আর হালকা মাধ্যমের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে গণমাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, কি বললাম, এটা হচ্ছে গণমাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন এই যে গণমাধ্যম থেকে যে এই হালকা মাধ্যমে যে একটা রশ্মি গেল, তো এটা হচ্ছে আপতিত রশ্মি, আমি ধরলাম I1, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, ধরলাম R1। এখন আমরা যদি এদিকে যদি আপাতন কোণ বাড়াই, খেয়াল করো, সাপোজ আপাতন কোণ বাড়াইলাম, তখন রশ্মিটা যাবে এই, অর্থাৎ আমি যখন আপাতন কোণ বাড়াবো, খেয়াল করো, এখন এখন কোনটা হচ্ছে এটা, আমি আগে বলছি যে আপাতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মি এবং আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ, দ্যাট মিন্স এইটার আপাতন কোণ হবে এই আপতিত রশ্মি আর এই যে অভিলম্বের মধ্যবর্তী কোণ। তারপর এই যে কোণটা, যখন আমি এটা ছিল এতটুকু, আমি যখন এতটুকু বাড়াইলাম, অর্থাৎ আমি যখন বড় করলাম, তখন যেটা হলো সেটা হচ্ছে এইদিকের যে প্রতিসরণ কোণটা ছিল সেটা বড় হয়ে গেল, খেয়াল করো, সেটাও বড় হয়ে গেল। এখন আমি যদি আরো আরেকটু বাড়াই এটা, অর্থাৎ এখন যদি আপাতন কোণ যদি এই চাপ হয়, খেয়াল করো, এখন আপাতন কোণ হচ্ছে এটা, এই যে আপাতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ, তখন কি হবে, রশ্মিটা এরকম ভাবে যাবে, সাপোজ এরকম ভাবে যাবে, রশ্মিটা যখন এরকম ভাবে যাবে, তখন এই যে খেয়াল করো, এখন যে প্রতিসরিত রশ্মি প্রতিসরিত যে কোণ এইটা বড় হয়ে গেল, দ্যাট মিন্স আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আমি গণমাধ্যমে বা গণমাধ্যম বা হালকা মাধ্যম এটাই বলি যে আমি যদি গণমাধ্যমের আপাতন কোণ যত বাড়াই দিচ্ছি, হালকা মাধ্যমে প্রতিসরণ কোণ ঠিক তত বাড়তেছে, ক্লিয়ার, মানে ব্যাপারটা হচ্ছে আপাতন কোণ যদি বাড়াই তখন প্রতিসরণ কোণটাও বাড়তেছে, আবার আপাতন কোণ যদি কমাই তাহলে প্রতিসরণ কোণও কমতেছে। সো ইনিশিয়াল বিজ্ঞানের ধারণা ছিল যে, খেয়াল করো, তোমরা যখন সমানুপাতিকের ধারণা করছো তখন ব্যাপারটা ছিল এরকম যে আম একটা যদি বাড়ে তখন এইটার সাথে যদি আরেকটা বাড়ে, তখন আবার এইটা কমলে ওইটার সাথে যদি আরেকটা কমে, তখন দুইটাকে আমরা সমানুপাতিক বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি সমানুপাতিক বলতে হচ্ছে, খেয়াল করো, সমানুপাতিক বলতে হচ্ছে যে একটা রাশি বাড়ার সাথে সাথে আরেকটা রাশিকে সেই একটা অনুপাত মেনটেন করে বাড়তে হবে, অর্থাৎ সবসময় দ্বিগুণ করে বাড়তে হবে, ঠিক ব্যাপারটা এরকম। কিন্তু এইগুলোর ক্ষেত্রে দেখা গেল যে এটা বাড়ে, বাট এটা কোনো নিয়ম মেনটেন করে বাড়তেছে না, অর্থাৎ আমি যদি আপাতন কোণ 2 বাড়াই তখন প্রতিসরণ কোণ 4 বাড়লো, বা অল টাইম প্রতিসরণ কোণ 5 বাড়লো, এরকম কিছু ঘটতেছে না, অর্থাৎ একবার বাড়লো সাপোজ 2, আরেকবার বাড়লো 3, আরেকবার বাড়লো 4, অর্থাৎ কোনো নিয়ম নেই ওই, এদের মধ্যে এই যে বাড়ার যে সম্পর্কটা এটার মধ্যে কোনো নিয়ম নেই। সো এই কারণে এটাকে আমি কোনোভাবেই সমানুপাতিক লিখতে পারতেছি না। তো কী বলো যে আপাতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়ে, বাট আপাতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমে, বাট এটাকে আমরা সমানুপাতিক লিখতে পারতেছি না। যদি সমানুপাতিক লিখতে পারতাম আমরা নতুন সূত্র দিতে পারতাম, আপাতন কোণ সমানুপাতিক, তারপর আপাতন কোণ সমানুপাতিক প্রতিসরণ, এটা আমরা দিতে পারতাম, বাট দিতে পারিনি। কারণটা হচ্ছে এই যে আপাতন কোণ, আপাতন কোণ যেই হারে বাড়ে প্রতিসরণ কোণ সেই হারে বাড়ে না, আপাতন কোণ 3 বাড়াইলে প্রতিসরণ কোণ অল টাইম যদি প্রতিসরণ কোণ 3 বাড়ে না, বা আপাতন কোণ 3 বাড়াইলে প্রতিসরণ কোণ যে অল টাইম 5 করে বাড়বে এরকমটা না, প্রতিসরণ কোণ একবার বাড়ে 2, একবার বাড়ে 1, একবার বাড়ে 3, একবার বাড়ে 4, একবার বাড়ে 6, একবার বাড়ে 10, দেখুন সেটা কোনো রুলস মেনটেন করতেছে না, এটা কোনো সমানুপাত মেনটেন করতেছে না। সো এই কারণে আমরা আয়স একটা বাড়লে আপাতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়ে, আপাতন কোণ কমলে প্রতিসরণ কোণ কমে, তারপরেও এটাকে আমরা সমানুপাতিক বলতে পারতেছি না। ওকে, সো এখন এই দিকের ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, তাহলে তাহলে এই জায়গায় সূত্র কী হবে,
সো এটা নিয়ে বিজ্ঞান স্নেহ বিজ্ঞান স্নেহ অনেক চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করতে করতে উনি যেটা পাইছিলেন সেটা হচ্ছে যে এই যে এইটার ক্ষেত্রে খেয়াল করো, সেটা হচ্ছে যে উনি এই যে আই ওয়ান, এই যে আই ওয়ান, তারপর এই যে আর ওয়ান, সবসময় এগুলোর একটা সময় এগুলো সাইন সাইনের অনুপাত নিয়ে চিন্তা করতেছি না, সাইনের অনুপাতটা নিয়ে চিন্তা করতেছি এরকম ভাবে যে আমি যদি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান নিই, উনি এইটা একটা মান পাচ্ছেন, সাপোজ ধরো সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ানের মান হচ্ছে না দুই বা এরকম কিছু একটা, ধরো সাইন আই ওনার যে এটা ছিল এটা হচ্ছে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। এখন এইটার জন্য উনি যে মানটা পাইছিলেন উনি আবার সাইন আই টু বাই সাইন আর টু এইটারও একই মান পাইছিলেন, এবং উনি সাইন আর থ্রি বাই সাইন আর থ্রি এইটারও একই মান পাইছিলেন। দ্যাট মিনস উনি উনি একমাত্র ব্যক্তি যে এই সম্পর্কটা স্থাপন করতে পারতেছিলেন, যে জায়গায় আমরা কোনোভাবেই তো বের করতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি আই আর আর এর মধ্যে সম্পর্কটা কি, উনি এই জায়গায় বের করলেন যে আপাতন কোণের সাইন প্রতিসম কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ আমি লিখতে পারি সাইন আই অনু সমানুপাতিক সাইন আর। তাহলে উনি কী বলেন আপাতন কোণের সাইন প্রতিসম কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ আপাতন কোণ যেটা নিলাম সেইটার আমি আপাতন কোণের সেটা যদি আমি সাইন মানটা নিই, সাপোজ আপাতন যদি 30 ডিগ্রি হয় আমি সাইন নিব সাইন 30 মানে হাফ হবে মানটা। সো এই যে এই মানটা প্রতিসরণ কোণের যে ইয়াটা ছিল সেটা সমানুপাতিক, অর্থাৎ প্রতিসরণ কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ তুমি যদি যখন আপাতন কোণ বাড়াবা তখন প্রতিসরণ কোণ বাড়বে, বাট তুমি যদি সমানুপাতিক সূত্র ব্যবহার করতে চাও, আমি একটু সবার মধ্যে একটু সমানুপাতিক ধারণাটা আগে একটু ক্লিয়ার করি তাহলে আমাদের বুঝতে একটু ব্যাপারটা সুবিধা হবে। সাপোজ খেয়াল করো আমি দুইটা রাশি চিন্তা করবো, একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি, সো একটা রাশি হচ্ছে এ একটা রাশি হচ্ছে বি, এখন এ বি একটা ভগ্নাংশ, এখন সাপোজ ধরো এইটাই ধরো এদিকে একের জন্য টু, এখন এই এটা গেল, তারপর হচ্ছে এদিকে এদিকে টু দিলাম, এদিকে টু দেওয়ার পরে এদিকে দিলাম ফাইভ, এদিকে থ্রি দিলাম, থ্রি দেওয়ার পরে এদিকে দিলাম নাইন, এদিকে ফাইভ দিলাম, ফাইভ দেওয়ার পরে এদিকে দিলাম 20, আবার এদিকে 100 দিলাম, এদিকে দিলাম 150। খেয়াল করো এখন আমরা এই একটা কন্ডিশন চিন্তা করবো এবং এই কন্ডিশনটাকে আমরা দেখতে পাচ্ছি 1/2, 2/5, 3/9, 5/20, 100/2, 250। এটার ক্ষেত্রে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে খেয়াল করো এই যে উপরে যে রাশিটা এটা যদি বাড়ে তখন নিচেরটাও বাড়ে, খেয়াল করো উপরের রাশিটা ছিল ওয়ান তখন নিচে ছিল টু, উপরে যখন টু আসলো তখন নিচে আসলো ফাইভ, উপরে যখন থ্রি আসলো তখন নিচে আসলো নাইন, উপরে যখন ফাইভ আসলো তখন নিচে আসলো 20। দ্যাট মিনস উপরে যত মানটা যত বাড়তেছে নিচে মানটাও তত বাড়তেছে, বাট তুমি যদি একটু খেয়াল করো সেটা হচ্ছে আমরা আবার দেখো একটা জিনিস খেয়াল করো, উপরের মান যদি কমাও তখন নিচের মান কমতেছে, সাপোজ উপরে 100 জন্য 250, এদিকে 5-এর জন্য 20, এদিকে 3-এর জন্য 9, দ্যাট মিনস উপরের মান যত তুমি কমাইতেছো নিচের মানও তত কমতেছে, অর্থাৎ এই উপরের রাশিগুলোকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, নিচের রাশিগুলোকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, তখন আমি বলতে পারি এ বাড়লে বি বাড়ে এবং এ কমলে বি কমে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা তাদেরকে সমানুপাতিক বলতে পারতেছি না। অ্যাকচুয়ালি সমানুপাতিক কি এবং সমানুপাতিক তুলতে গেলে কেন একটা ধ্রুবক ব্যবহার করতে হয় সেটা চিন্তা করো, সেটা হচ্ছে সমানুপাতিক মানে হচ্ছে সমান অনুপাতে বাড়বে, বাড়ে যদি সমান অনুপাতে বাড়বে, অল টাইম সমান অনুপাতে। সাপোজ ধরো আমি লিখলাম 1/2, এই যে 1/2 আমি যদি এদিকে 2 দিই, খেয়াল করো এদিকে এদিকে এ রাশি থেকে এ রাশিটা ছিল দ্বি গুণ, দ্যাট মিনস এদিকে আসবে 2/4, আমি যদি 3 দিই তখন এদিকে আসবে 6, 5 দিলে 10, 100 দিলে 200। এই যে এই এই যে এই ভগ্নাংশ কয়েকটা 1/2, 2/4, 3/6, 5/10, 100/200, এই বঙ্গাংশটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি উপর রাশিগুলোকে আমি আগে এ ধরছি, উপর রাশিগুলো হচ্ছে এ এবং নিচের রাশিগুলো হচ্ছে বি, কি বললাম উপরের রাশিটা হচ্ছে এ এবং নিচের রাশিটা হচ্ছে বি, সো এ যদি বাড়ে বিও বাড়ে, খেয়াল করো এ ছিল 1, বি হচ্ছে 2, এ ছিল 2, বি হচ্ছে 4,
এ হচ্ছে 3, বি হচ্ছে 6, এ হচ্ছে 5, বি হচ্ছে 10, এ হচ্ছে 100, বি হচ্ছে 200, অর্থাৎ এ যত বাড়ে বিও তত বাড়ে। আবার একটা জিনিস খেয়াল করো, এদিকে এ যত কমে বিও তত কমে। এখন এখন এইটা আর এই দুইটা মোটামুটি একই, এ বাড়লে বি বাড়ে, এ কমলে বি কমে, এটাও এ বাড়লে বি বাড়ে, এ কমলে বি কমে। বাট একটা কেন সমানুপাতিক বলতেছে আর একটা কি সমানুপাতিক বলতেছে না, কারণটা ক্ষেত্রে কারণটা হচ্ছে এগুলোর রেজাল্টের ক্ষেত্রে খেয়াল করো, এগুলো যদি কাটাকাটি করো 2/4 তখন পাবো 1/2, এগুলো যদি 3/6 কাটাকাটি করো তখন পাবো 1/2, 5/10 কাটাকাটি করলে 1/2, 100/200 কাটাকাটি করলে 1/2। অর্থাৎ এদিকের যে বাড়াটা, এই বাড়াটা অল টাইম একটা রুলস মেনটেন করে চলছে, অল টাইম একটা অনুপাত মেনটেন করে চলছে। অনুপাতটা কি হাফ অনুপাত বাট বা দ্বিগুণ, খেয়াল করো এর থেকে বি হচ্ছে দ্বিগুণ। দ্যাট ইজ এই জায়গায় যেহেতু এই বাড়ার ক্ষেত্রে খেয়াল করো এ ছিল 1/2, বি হচ্ছে তার 2/4, দ্যাট মিনস উপরে যেটা থাকতেছে তার দ্বিগুণ আসতেছে অল টাইম মানটা, কারণ এটা একটা সমান অনুপাত মেনটেন করতেছে। অর্থাৎ এদের সবগুলা রাশি যদি আমি ভাগফল নিই, ভাগফল হবে হাফ, কারণ খেয়াল করো 1/2 তো এমনি হাফ, 2/4 এমনি হাফ, 3/6 এমনি হাফ, 5/10 এমনি হাফ, 100/200 এমনিতেই হাফ। দ্যাট মিনস এদের যে কোনো রাশির আমি অনুপাতটা নিই না কেন, এই অনুপাতটার মান হচ্ছে 1/2। তাহলে আমি বলতে পারি যে এরা একটা সমান অনুপাত মেনটেন করছে, এবং সমান অনুপাত মেনটেন করার পরেও তারা বাইরে গেছে, এ বাড়লে বি বাড়ছে, এ কমলে বি কমছে। এই এই ইয়াটাকে, এই পজিশনটাকে আমরা বলতে পারি, এই ক্ষেত্রে এসে আমরা বলতে পারি এ সমানুপাতিক বি। খেয়াল করো এ সমান অনুপাতিক বি, দ্যাট মিনস এ বাড়বে বিও বাড়বে, বাট বি একটা সমান অনুপাত মেনটেন করে চলবে। এখন এই যে সমান অনুপাতটা, সমান অনুপাতটা কোন কারণে আমরা সমানুপাতিক তুলতে গেলে একটা ধ্রুবক দিই সেটা যদি খেয়াল করো, খেয়াল করো এই যে রাশিগুলো হচ্ছে এ, এ যদি 1 হয় তখন বি হচ্ছে 2, এ যদি 2 হয় বি হচ্ছে 4, দ্যাট মিনস 2 এর দ্বিগুণ হচ্ছে। আবার এ যদি 3 হয় তখন বি হচ্ছে 6, এ যদি 5 হয় তখন বি হচ্ছে 10, এ যদি 100 হয় তখন বি হচ্ছে 200। দ্যাট মিনস এই যে এই এই একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে এটার ক্ষেত্রে তো আমি আর সমানুপাতিক বি লিখতে পারবো না, সো এটা কাটলাম, কারণ এটার ক্ষেত্রে তারা সমান অনুপাত মেনটেন করে নাই, বাড়ছে ঠিক আছে বাট সমান অনুপাত মেনটেন করে নাই, সো এটা কাটলাম। সো আমি যে রাশিটা পাইলাম এটা থেকে, সেই রাশিটা হচ্ছে এ সমানুপাতিক বি। সেই রাশিটা হচ্ছে এ সমানুপাতিক বি। আচ্ছা খেয়াল করো এ সমানুপাতিক বি, কারণ আমি যদি একটু সংখ্যা দিয়ে লিখি, দ্যাট মিনস 100/200, ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, তাই না? সো একটা জিনিস খেয়াল করো, আমি কি 100/200 লিখতে পারি? লিখতে পারি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এইটার মাঝখানে সমান চিহ্ন আনতে চাই, তখন 100/ দিতে হবে আমাকে, এটাকে আমাকে হাফ দিতে হবে, হাফ ইন্টু 200। এখন খেয়াল করো এখন তারা সমান হবে, অর্থাৎ এই 100, এই 2 আর 200 কাটা, দ্যাট মিনস 100 পেলাম, দ্যাট মিনস এই পাশের 100, এই পাশেও 100, অর্থাৎ আমি দুটাকে সমান লিখতে পারতেছি। তার মানে সমানুপাতিক যখন ছিল তখন এটা জাস্ট বোঝাচ্ছে যে এটা বাড়লে এটা বাড়ে, একটা সমান অনুপাত মেনটেন করে বাড়ে, এটা কমলে এটা কমে, একটা সমান অনুপাত মেনটেন করে কমে। কিন্তু আমি যখনই ওই দুটা রাশিকে সমান লিখতে যাব, তখন আমাকে এই পাশে সমান যে সমান যে অনুপাতটা মেনটেন করে চলছে ওই সমান অনুপাতটাকে গুণ করে দিতে হবে, খেয়াল করো সেটা হচ্ছে হাফ। এই যে এদিকে দেখো সমান অনুপাত সবগুলোর ক্ষেত্রে সমান অনুপাত যেটা ছিল 1/2 সমান অনুপাত ছিল, মানে 1/2, 2/4 কাটাকাটি করো 1/2, 3/6 কাটাকাটি করো 1/2, 5/10 কাটাকাটি করো 1/2, 100/200 কাটাকাটি করো 1/2। দ্যাট মিনস আলটিমেট এই জায়গায় যেটা বললাম, আমি যখন একটা সমানুপাতিকের ক্ষেত্রে আমি যখন খেয়াল করো আমি যখন সমানুপাতিকের ক্ষেত্রে, আচ্ছা এই এ বাই এই হাফের মান হচ্ছে এ বাই বি, অর্থাৎ এ ভাগ বি এটার মান হচ্ছে হাফ, খেয়াল করো। তার মানে কি বললাম যে আমি যখন একটা সমানুপাতিক চিহ্নকে তুলতে যাব, আমি যখন কি বললাম আমি যখন একটা সমানুপাতিক চিহ্নকে তুলতে যাব, তখন ওই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাকে একটা ধ্রুবক ইউজ করতে হবে। এই যে এই ধ্রুবকটা হচ্ছে ওই যে দুইটা রাশি, যে দুইটা রাশি একটার একটা সমানুপাতিক, ওই দুইটা রাশির অনুপাত বা ওরা যেই সমান অনুপাতটা মেনটেন করে চলছে ওই অনুপাতটা, এবং ওইটাকে আমরা ধ্রুবক বলতেছি, ক্লিয়ার? কারণ ওইটা কোনো সময় চেঞ্জ হচ্ছে না, এ বাড়তেছে বি বাড়তেছে বাট চেঞ্জ হচ্ছে না, খেয়াল করো।
দেখবেন কি বললাম যে তুমি এ এর সমানুপাতিক বি লিখতে পারো, অর্থাৎ 100 সমানুপাতিক 200 লিখতে পারো, মানে 100 এর দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো বাড়লেও 200 এর দিকে সংখ্যাগুলো বাড়বে, সমানুপাত মেইনটেইন করে বাড়বে, বাট 100 সমান সমান তুমি 200 লিখতে পারো না, সমান সমান 200 লিখতে গেলে তোমাকে এই সমান অনুপাতটা তোমাকে গুণ করতে হবে। সো এদিক থেকে আমরা একটা ধারণা পাইতে পারি, যে ধারণাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা কিভাবে বের করেন একটা জিনিস হচ্ছে যে এই এই রাশিটা এই রাশিটা সমানুপাতিক, এটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে বিজ্ঞানীরা কিভাবে বের করেন অ্যাকচুয়ালি, তখন বিজ্ঞানীরা যেই দুইটা রাশি নিয়ে চিন্তা করেন, সাপোজ বিজ্ঞানীরা দুইটা রাশি নিয়ে চিন্তা করেন, একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি। এখন তারা দেখতে চাচ্ছেন যে এই এ আর বি রাশিটা এই দুইটা একটা একটা সমানুপাতিক কিনা, তারা ইনিশিয়ালি দেখলেন যে এ যদি বাড়ে তখন বি বাড়তেছে, এ কমলে বি কমতেছে। এখন তারা যদি একটা সমানুপাত মেনটেন করে তখন ব্যাপারটা হচ্ছে যে সমানুপাতিক চলে যাবে। এখন ওনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সাপোজ এ কে আমরা একটা প্যারামিটার ধরতে পারি, সেটা হচ্ছে সাপোজ ধরেছে মানুষের ওজন আর মানুষের উচ্চতা, এ মানে হচ্ছে মানুষের ওজন, তারা দেখতে চাচ্ছেন যে এই ওজন আর এই উচ্চতা এই দুইটা একটা একটা সমানুপাতিক কিনা। এখন তারা কি করবে, এখন তারা যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে তারা তো আগে থেকে জানেন যে একটা বাড়লে আরেকটা বাড়ে, সাপোজ ধরো যে তারা আগে থেকে কোনোভাবে জানছেন যে একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, সো এইটার কারণে ওনারা এটা কি সমানুপাতিক কিনা সেটা সেটা করতে চাচ্ছে। তো সেইটার জন্য যেটা করবে সেটা হচ্ছে এই যে ওজন উচ্চতা, ওনারা কি করলেন একটা প্রথম একটা একজন মানুষ আনলেন এবং ওই মানুষটার ওজন নিলেন উচ্চতা নিলেন, ওই দুটার একটা অনুপাত বের করলেন, অর্থাৎ প্রথম মানুষটার ওজন বাই উচ্চতা। এখন এটার জন্য একটা রেজাল্ট পাইলেন, রেজাল্টের নাম হচ্ছে সাপোজ 3। ওনারা দ্বিতীয় আরেকজন মানুষকে আনছেন, ইভেন আয়না ওনারও ওজন এবং উচ্চতা দুইটাই মাপছেন, সো ওনার জন্য ওজন উচ্চতা মাপছেন, দ্বিতীয় ওজন ওনারা এই যে দুইটা রাশিকে আগে থেকে ধারণা করছেন যে এটা সমানুপাতিক হইতে পারে, ওনারা এই রাশিগুলোর কয়েকটার মান নিয়ে অনুপাত বের করার চেষ্টা করছেন, ইভেন এরা একটা জিনিস খেয়াল করছেন যে প্রত্যেক ক্ষেত্রেই ওজন ওজন বা উচ্চতা থ্রি, ওজন বা উচ্চতা থ্রি, ওজন বা উচ্চতা থ্রি আসতেছে। দ্যাট মিনস ওনারা একটা ডিসিশন নিতে পারেন, সেটা হচ্ছে ওজনের সাথে উচ্চতা তিন গুণ করে বাড়ে, সাপোজ একজন ব্যক্তির ওজন যদি হয় সাপোজ 1 তখন উচ্চতা হচ্ছে 3, একজন ব্যক্তির ওজন যদি হয় 2 তখন উচ্চতা হচ্ছে 6। এই যে যখন তারা এইরকম কয়েকটা একই রাশির এইরকম কয়েকটা অনুপাত নিয়ে যখন একটা মান সমান পান তখন তখনই তারা বলতে পারেন যে এই উপরের রাশিটা হচ্ছে নিচের রাশিটা সমানুপাতিক। সাপোজ খেয়াল করো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমি প্রথম ওজনকে এ ওয়ান এবং প্রথম উচ্চতাকে এ সরি বি ওয়ান ধরতেছি, তো এটা ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এ ওয়ান খেয়াল করো এ ওয়ান বাই বি ওয়ান এর অনুপাত ছিল 3, এ টু বি টু এর অনুপাত ছিল 3, এ 3 এবং বি 3 এর অনুপাত ছিল 3। এই যে প্রত্যেকটা অনুপাত সমান। এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমি কিন্তু এভাবে লিখতে পারি যে এ ওয়ান এ ওয়ান সমান সমান বি ওয়ান সমান সমান এ টু বাই বি টু সমান সমান এ থ্রি বাই বি থ্রি, ইভেন এই তিনটাই সমান লিখতে পারি, এবং এই তিনটা সমানের যে মানটা আসতেছে সেই মানটা হচ্ছে থ্রি, অর্থাৎ এই তিনটা রাশি থ্রি এর সমান। আচ্ছা দ্যাট মিনস এ যত বাড়তেছে বি তত বাড়তেছে, এটা আমরা আগে থেকেই খেয়াল করছি না, এবং এদিকে একটা দেখলাম যে এ আর বি এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই যে যখন একটা অনুপাত ধ্রুব সংখ্যা হইল এইরকম কয়েকটা রাশির মান নেওয়ার পরে যখন আমরা একটা সমান সংখ্যা পাইলাম তখনই আমরা কেবলমাত্র ডিসিশন নিতে পারি যে এই রাশিটা আর এই রাশিটা হচ্ছে সমানুপাতিক, কারণ এদের মধ্যকার যে অনুপাত এই অনুপাতটা হচ্ছে অল টাইম সমান। সো আমি লিখতে পারি এ সমানুপাতিক বি, এই ক্ষেত্রে আমি লিখতে পারি সমানুপাতিকে যাইতে হলে আমাকে আবার আগে এরকমভাবে ভগ্নাংশ বা অনুপাত তৈরি করতে হবে, এবং অনুপাত তৈরি করে দেখতে হবে যে অনুপাতগুলো সমান কিনা। দেখুন আমি লিখতে পারি এ আর বি ছিল, সো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে
আমি লিখতে পারি হচ্ছে এ সমানুপাতিক বি। আমি লিখতে পারি এ সমানুপাতিক বি। এটা কিভাবে বের করলাম? এটা এরকম একই একই রকম এরকম কয়েকটা রাশি নিলাম, এরকমের একই রকম কয়েকটা রাশি নিলাম, নেওয়ার পর তাদের প্রত্যেকটা সংশ্লিষ্ট অনুপাত বের করলাম। এবং অনুপাত বের করার পরে আমি দেখতে পেলাম যে অনুপাতটা হচ্ছে একটা সমান অনুপাত। এই জন্য আমি বলতেছি যে এ আর বি সমান অনুপাতিক বা সমানুপাতিক। এখন দেখো এদিকে যদি এ সমান এ সমানুপাতিক আমি বি দিই, সাপোজ খেয়াল করো ধরো যে একজন ব্যক্তি ওজন ছিল এ ওয়ান, উচ্চতা বাই ওজন, সো এটা একটু নিতে চাই সেটা হচ্ছে সমানুপাতিক বি ওয়ান। কিন্তু আমি কি এটা লিখতে পারি যে এ ওয়ান সমান সমান বি ওয়ান? নেভার। যখন আমি এই সমানুপাতিক চিহ্ন তুললাম, যখন একটা ধ্রুবক দিতে যাচ্ছি, অর্থাৎ যখন আমি একটা ধ্রুব সমান চিহ্ন ইউজ করতে যাচ্ছি, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে এ ওয়ান সমান সমান থ্রি বি ওয়ান। তারপর তুমি যদি এই সমীকরণ থেকে বের করার চেষ্টা করো এ ওয়ান বাই বি ওয়ান সমান সমান থ্রি, দ্যাট মিনস এ ওয়ান এটা এদিকে আর গুণন হবে, দ্যাট মিনস থ্রি বি ওয়ান। তার মানে আমরা একটা জিনিস পাইলাম যে দুইটা রাশিকে সমান লিখা আর সমানুপাতিক লিখাটা এক না। দুইটা রাশিকে তুমি সমান অনুপাতে লিখতেছো, ওই রকম যত রাশি আছে সবগুলো রাশির অনুপাত সমান, এটা বোঝাচ্ছে। তুমি যখন সমানুপাতে লিখতেছো তখন ধারণা মাত্র যে দুইটা সমান, সরি দুইটা সমান অনুপাত মেনটেন করে অল টাইম, দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে তো তারা দুইজন একটা সমান অনুপাত মেনটেন করে। বাট সমানুপাতিক আর সমান চিহ্ন এক কথা নয়, সমানুপাতিক মানে হচ্ছে তোমার ধারণা মাত্র, যে ধারণাটা তোমাকে এই এইটা বোঝায় যে এই দুইটা রাশির ক্ষেত্রে কি বলবো যে এই দুইটা রাশির একটা বাড়লে আরেকটা বাড়তেছে এবং একটা কমলে আরেকটা কমতেছে এবং তার একটা অনুপাত মেনটেন করে চলতেছে। তুমি যখন সমানুপাতিক দিবা এটা এই কথাটা বোঝায়। সমান চিহ্ন দিলা মানে তুমি যে এ ওয়ান সমান সমান বি ওয়ান লিখতে পারবে এটা না, তারা যেই সমান অনুপাতটা মেনটেন করে চলে সেই সমান অনুপাতটা তোমাকে গুণ দিতে হবে এবং গুণ দেওয়ার পরে তুমি রাশিটাকে কি পাবা, সমান পাবা। সো এই কারণে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, এবং এই কারণে কোনো কারণে যদি দুইটা রাশি সমানুপাতিক থাকে আমরা এই একটা রাশি বাই আরেকটা রাশি এরকম হাজারটা রাশির অনুপাত সমান লিখতে পারি। খেয়াল করো আমি যদি বলি, এখন আমি যদি বলি সাইন, খেয়াল করো আমি যদি এখন বলি সাইন আই ওয়ান, খেয়াল করো সাইন আই, খেয়াল করো সাইন আই সমানুপাতিক সাইন আর। আমি যদি এইটা লিখি সাইন আই সমানুপাতিক সাইন আর, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এইটা বিজ্ঞানের কীভাবে বের করছেন। সো এইটা বের করার জন্য বিজ্ঞানের যেটা করছেন সেটা হচ্ছে ওনারা সাইন আই এর আয়ের জন্য একটা মান নিচ্ছেন, সাপোজ 30 ডিগ্রি বা এরকম। সো এটাকে আমরা আই ওয়ান ধরি, এবং ওনারা যেটা করছেন সেটা হচ্ছে এই সাইন আই ওয়ানের জন্য একটা মান নিচ্ছেন এবং এইটার জন্য দেখছেন যে সাইন আর কত আসে। সো এটার জন্য যেটা যে মানটা আসছে সেটা হচ্ছে সাইন আর ওয়ান। ইভেন ওনারা এটার জন্য একটা মান পেয়েছেন, সাপোজ মানটা হচ্ছে সাপোজ টু, ওনারা মানটা পাইছেন টু। সো এই যে ওনারা মানটা পাইছেন টু, এখন আবার দেখো ওনারা আবার এরকম একই রাশি মানেছেন, আবার আপাতন গুণ একটু বাড়াইছেন বা কমাইছেন, এইটার জন্য আবার যে প্রতিসম গুণ বাড়ছে বা কমছে ওইটার জন্য আবার সাইনের মান বের করছে। মান বের করার পরে সাইন আই টু বাই সাইন আর টু সমান সমান টু পাইছে, এবং ওনারা সাইন আই থ্রি বাই সাইন আর থ্রি এর জন্য মান পাইছে। খেয়াল করুন ওনারা অ্যাকচুয়ালি এইটা পাওয়ার আগে তোমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে পরীক্ষামূলকভাবে কয়েকটা রাশি মানে একই রকম রাশি, সাপোজ তোমাকে আপাতন কোণ একবার 30 ডিগ্রি নিলাম, এটার জন্য একটা মান পাইলাম সাপোজ 60 ডিগ্রি পাইলাম, আবার আপাতন কোণের জন্য তুমি 35 ডিগ্রি নিলাম, ওইটার জন্য সাপোজ তুমি 70 ডিগ্রি পাইলাম, আবার আপাতন কোণের জন্য ধরো তুমি 40 ডিগ্রি নিলাম, প্রতিসরণ কোণ এরকম পাইলাম। সো এই সবগুলো মান যখন তুমি সাইনের মান যখন তুমি ভাগ দিতেছো তখন একটা অনুপাত একটা সমান অনুপাত পাইতেছো বা একটা অল টাইম একটা ধ্রুব সংখ্যা পাইতেছো। এই কারণে আমরা বলতে পারি সাইন আই সমানুপাতিক সাইন আর। ক্লিয়ার? সো ব্যাপারটা হচ্ছে এটা যে এখন এই যে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, দ্যাট মিনস এই সম্পর্কটাকে আমি এরকম ভাবে লিখতে পারি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান সমান সাইন আই টু বাই সাইন আর টু বাই সাইন আই থ্রি বাই সাইন আর থ্রি সমান সমান একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটা আমরা খেয়াল দ্বারা প্রকাশ করলাম।
ক্লিয়ার? তার মানে যখন আমি এইরকম একটা সম্পর্ক লিখতে পারবো তখনই আমি এই কথাটা ব্যাক করতে পারবো, অর্থাৎ এই কথাটাকে বলতে পারবো, তার মানে সাইন আই সমানুপাতিক সাইন আর। তো স্নেল যেটা করছিলেন সেটা হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমরা আই কি আর এর সমানুপাতিক না সেটা ব্যাক করার চেষ্টা করছিলাম। কারণটা কি, দেখো আমরা যদি যখন আয় বাড়াই, আমি আগে দেখাইছি যখন আমরা আয় বাড়াচ্ছি তখন আরও বাড়তেছে, যখন আমরা আয় কমাইতেছি তখন আরও কমতেছে। ক্লিয়ার? সো এই যে যখন আয় বাড়তেছে আর বাড়তেছে, আয় কমতেছে আর কমতেছে, সো ইনিশিয়ালি একটা ধারণা ছিল যে এই আয় এবং আর সমানুপাতিক হইতে পারে, তখন আমরা একটা রিলেশন দিতে পারতাম। সো বাট ওনারা যখন আয় ওয়ান বাই আর ওয়ানের মান নির্ণয় করছেন এটা আমার কাছে জি, আবার যখন আই টু এর আর আর টু এর মান নির্ণয় করছেন এটার জন্য পাইছেন ফাইভ। এরা কোনো সময় সমান অনুপাত মেনটেন করে না, যেহেতু এই দুইটা রাশি কোনো সময় সমান অনুপাত মেনটেন করে না, এই জন্য এই দুইটা রাশিকে কোনো সময় আমি সমানুপাতিক বলতে পারবো না। ক্লিয়ার? সো এখন যেটা চলে দেবো সেটা হচ্ছে স্নেহ, স্নেহ এইরকমভাবে কয়েকটা সাইন আই সাইন আর আবার সাইন আই টু সাইন আর টু সাইন আই থ্রি নির্ণয় করছেন, আমি একটা ধ্রুব সংখ্যা পাইছি। এটাকে উনি ইচ্ছা করলে বলতে পারতেন যে সাইন আই সমানুপাতিক সাইন আর, বাট উনি এই পর্যন্ত রেখেছেন কথাটাকে, এই পর্যন্ত এইভাবে রাখছেন যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য, আমরা জানি যে মানে ওই আলোকরশ্মির সাতটা বর্ণ আছে বা বিভিন্ন বর্ণ আছে, সো এই আমরা যেমন একটা বর্ণ নিয়ে চিন্তা করবো, কি বললাম এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ পানি যদি বায়ু পানি এই আই ওয়ান আর ওয়ানের জন্য যদি বায়ু পানির মধ্যে এক্সপেরিমেন্টটা করে থাকো, এইটার এই আই টু আর টু এর এক্সপেরিমেন্টটা বায়ু এবং পানিতে করতে হবে, মানে এটা যদি আবার বায়ু কাছে করো তাহলে হবে না। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম অর্থাৎ বায়ু পানি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা অল টাইম। তুমি আপাতন কোণের সাইন যাই নেও, আপাতন কোণ যাই নেও, তারপরে তার সাইন নেও, ওইটার জন্য যে আটটা আসবে ওইটার ওইটার আগে সাইন নেও এবং ওই দুইটাকে ভাগ দেও, একটা ধ্রুব সংখ্যা পায় ফেলবো। সো উনি কথাটা কিন্তু এইটাও বলতে পারতেন যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা একটা সমানুপাতিক, উনি কথাটাকে এই এই পর্যন্ত না নিয়ে জাস্ট এই পর্যন্ত রেখে দিচ্ছেন। বাট আমাদের অধিকাংশ স্টুডেন্টই এই জিনিসটা বোঝে না যে এইটা লেখা মানে হচ্ছে সমানুপাতিক লেখা, এইটা লেখা মানে হচ্ছে আবার সমানুপাতিকের দিকে নিয়ে যাওয়া, বাট বা আমাদের সমানুপাতিকের ধারণাটা একটু গলত থাকে। সব যেটা বললাম সেটা হচ্ছে তাহলে কী বললাম যে উনি কথাটাকে বলছেন এই জায়গায় যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণের কোণ সাইন একটা ধ্রুব সংখ্যা। ক্লিয়ার? বাট উনি ইচ্ছা করলেই তো এটাও বলতে পারতেন আপাতন কোণের সাইন সমানুপাতিক প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ আপাতন কোণের সাইন যখন বাড়বে তখন এই সমান একটা সমান অনুপাতে প্রতিসরণ কোণের সাইনও বাড়বে। ক্লিয়ার? সো এখন এই যে ধ্রুব সংখ্যা, এই যে আপাতন কোণের সাইন আর এই যে প্রতিসরণ কোণের সাইনের যে প্রত্যেক ক্ষেত্রে একটা ধ্রুব সংখ্যা আসতেছে, এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ধ্রুব সংখ্যা আসতেছে, খেয়াল করো বায়ু পানির ক্ষেত্রে এই মানটা আসতেছে সাপোজ থ্রি, বায়ু আর পানির ক্ষেত্রে মানটা আসতেছে থ্রি, কিন্তু তুমি যদি বায়ু আর কাছ নেও তখন মানটা আসতেছে অল টাইম মানটা আসতেছে ফোর, অর্থাৎ একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এই মানটা নির্দিষ্ট, নির্দিষ্ট একটা মাধ্যমের ক্ষেত্রে মানটা নির্দিষ্ট। সো এইটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এটা কমাতে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, ওই ধ্রুব সংখ্যাটাকে ওই ধ্রুব সংখ্যাটাকে একজন নির্দিষ্ট মাধ্যমের জন্য ওইটাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক। ক্লিয়ার? সো এই পর্যন্ত ছিল আমাদের আলোর বেসিক ধারণা এবং আলো সম্পর্কিত যে সূত্র দুইটা, ওই সূত্র দুইটা সম্পর্কে ইয়া ছিল, সামনে আমরা প্রতিসরণাঙ্ক নিয়ে ডিটেলস করবো। ওকে।